হ্যালো বন্ধুরা, আমি রাখি। কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি নিয়ে এলাম নতুন আবার একটা রেসিপি। আশা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমরা আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব টেস্টফুল একটা রেসিপি, রুই মাছের পেটি ভাপা। রুই মাছের পেটি ভাপা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। রুই মাছের পেটি, সর্ষের কাঁচা লঙ্কা একসাথে বাটা, পোস্ত বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, সর্ষের তেল। প্রথমে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, বক্সের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিলাম, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম, দু চামচ মতো সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবকিছু। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, মাছের পেটি দিয়ে দিচ্ছি মশলাতে। মাছের পেটি দিয়ে মশলার সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। মশলা মাছের পেটির সঙ্গে ভালো করে লাগিয়ে নিয়েছি। উপর থেকে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে এক চামচ মতো সর্ষের তেল দিচ্ছি উপর থেকে। সর্ষের তেল দিয়ে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে জল দিচ্ছি। জলটা খুব বেশি দিতে হবে না, জলটা বুঝে দিতে হবে। জল দিয়ে টিফিন বক্স দিয়ে দিচ্ছি, খেয়াল রাখতে হবে টিফিন বক্সে যেন জল না ঢুকে যায়। দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। গ্যাসের জোরটা কমিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট পরে আমি দেখে নিচ্ছি, গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে টিফিন বক্সটা আমি খুলে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে রুই মাছের পেটি ভাপা, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই বেল বাটনটাকে প্রেস করো, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পারবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।